أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا. إن الله أمر المؤمنين بما أمر به المرسلين، فقال: يا أيها الرسل، كلوا من الطيبات واعملوا صالحا، إني بما تعملون به عليم. وقال: يا أيها الذين آمنوا، كلوا من طيبات ما رزقناكم. ثم ذكر الرجل يطيل السفر، إلى آخر الحديث، رواه مسلم. مصليان كرام، আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা 1438 হিজরির রমাদানুল মুবারক অতিবাহিত করেছি। এই রমাদানুল মুবারক আমাদের কারো কাছে নতুন নয়। এই বৎসরের আগে আরো 1437টি রমাদান অতিবাহিত হয়েছে। যেহেতু হিজরির প্রথম বর্ষে রমাদানের সিয়াম ফরজ ছিল না, তাই 38 হিজরি থেকে এক বৎসর বাদ দিলে থাকে 37। আর এই এই মুহূর্তে যেটা আমরা বিদায় দিলাম, এটাকে বাদ দিলে থাকে 36। তো
এই রমাদান সহ 37টি রমাদান আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। কত 37? 1437। আমাদের কাছে নতুন কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিরঙ্কুশ অনুসারী সাহাবাই কেরাম, তৎপরবর্তী তাবেঈন আযাম, পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন কেরাম, সালাফে সালেহীন থেকে এই পর্যন্ত প্রতিবৎসরই রমাদান মুবারক আমরা পার করেছি। কিন্তু রমাদানের অন্তর্নিহিত তাৎপর্য, যে জন্য আল্লাহ রমাদানের সিয়ামকে ফরজ করেছিলেন, সেই উদ্দেশ্য কয়জন বা হাসিল করতে পেরেছে? আমরা মনে করি সিয়াম এর অর্থ হলো সবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাপিনা এবং সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ হতে দূরে থাকলেই সিয়াম হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে সিরফ খানাপিনা বর্জনের নাম সিয়াম হলে পৃথিবীতে এমন কোনো ধর্ম পাওয়া যাবে না যারা এই তাদের আচার অনুষ্ঠান অনুযায়ী এরকম খাদ্যবিরতি গ্রহণ করে না। অনেকেই পাওয়া যাবে, কেউ বা হয়তো বলছে কৃচ্ছ সাধন, কেউ বা হয়তো বলছে চিবরদান না খেয়ে অনেক দিন থেকে করছে। কিন্তু সিয়ামের যে আসল কথা সেটা হলো আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, ওই সকল বিষয় ও বস্তু থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারল সেই হলো প্রকৃত সাইম, প্রকৃত সিয়াম পালনকারী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, ঢাল দিয়ে যেরকম প্রতিপক্ষের ইট পাটকেল আক্রমণ ঠেকানো যায়, এই সিয়ামটা দুটি অর্থে ঢাল হয়। একটা যেটা আমরা বুঝি সেটা হলো যে জাহান্নাম আর সায়েমের মাঝখানে, এটা একটা ঢাল স্বরূপ। সিয়াম এসে বলে এই লোকটা সিয়াম পালন করেছে, এই লোকটা জাহান্নামে যেতে পারে না, আল্লাহ আমি সুপারিশ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এই বান্দার সুপারিশ, মানে এই সিয়ামের সুপারিশ কবুল করেন। সেই হিসাবে ইস্তাজিন্নু বিহিল আব্দু মিনান নার, যে এই সিয়াম দ্বারা বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আরেকটা অর্থ হলো সিয়াম এমন একটি ঢাল যা বান্দা আর আল্লাহর মাঝখানে যখন কোনো ইবলিস দাঁড়িয়ে যায়, কোনো দুষ্টচক্র দাঁড়িয়ে যায়, কুবুদ্ধি জাগ্রত হয়, অন্যায় অশ্লীলতার সামনে আসতে শুরু করে বান্দাকে গ্রাস করতে চায়, তখনই এই সিয়ামটা ঢালের মতো এসে দাঁড়িয়ে বলে না এই লোক আল্লাহর বান্দা, এর সাথে তুমি এসে মিশতে পারো না, এর সাথে সম্পর্ক হবে আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালন করলে ঝগড়া বিবাদ করা যাবে না,
কেউ যদি করতে আসে তাহলে তাকে জানিয়ে দিতে হবে ইন্নি ইমরাউন সায়েম, আমি সিয়াম পালন করছি। মুহাদ্দিসিনে কারাম দের একদল বলেছেন যে সে মনে মনে বলবে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, আমি অন্যায় করতে পারি না, এভাবে নিজে নিজেকে কন্ট্রোল করবে। আর আরেকজন মুহাদ্দিস বলছেন যে না, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ইন্নি ইমরাউন সাঈমুন দুদুবার, তাহলে সে কেউ আক্রমণ করতে আসলে জবান দিয়েও বলতে পারবে ভাইজান আমি রোজাদার মানুষ, আপনার সাথে আমি ঝগড়া করতে পারবো না, আপনার সাথে আমি গালমন্দ অশ্লীল কাজ করতে আমি পারবো না। এর মাধ্যমে একজন ব্যক্তি তার আত্মাকে পবিত্র রাখতে পারে, শয়তানের চক্রজাল হইতে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আচ্ছা, আমরা সূরাতুল বাকারা এর এই প্রসিদ্ধ আয়াত রমাদান আসার আগ থেকেই শোনা শুরু করি, আর প্রায় খুতবাতেই, প্রায় আলোচনাই, যে কোনো উপলক্ষে আলোচনা হোক, আয়াতটা আমরা শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সিয়ামকে আমাদের উপরে অবদারিত করে দিয়েছেন। কেন করেছেন? যেন আমরা মুত্তাকি হতে পারি। কিন্তু আল্লাহ মাঝখানে একটা কথা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কথার দরকার ছিল না। আল্লাহ তার বান্দাকে অর্ডার করবেন, এই বান্দা তোমার উপরে আমি সিয়ামকে ফরজ করে দিলাম, তুমি সিয়ামের মাধ্যমে মুত্তাকি হবে। মাঝখানে আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের আগের কওমদের উপরে। এই কথাটার দরকারটা কি? এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুটি সুন্দর বক্তব্য পেশ করেছেন, যে একটা হলো এই উম্মতকে জানিয়ে দেওয়া যে হে উম্মত, সিয়ামটা আগে থেকেই চলে আসছে, আর আগের মানুষেরা যেরকম নেকির কাজে প্রতিযোগিতা করেছেন, তোমরাও পূর্ণ এনার্জি সহ পূর্ণ তাকওয়া অর্জনের লক্ষ্যে কমর বেঁধে সিয়ামে নেমে পড়ো, তোমরা সিয়াম পালন করো। আমরা যদি আগে একটা মডেল পাই তখন বলি সে পারলে আমি পারবো না কেন, তাহলে ঠিক আল্লাহ ওইভাবে বলছেন, ওরা যখন পেরেছে তাহলে তোমরা আরো পূর্ণ মন মানসিকতা নিয়ে সিয়ামের মধ্যে তোমরা ঝাঁপিয়ে পড়ো, সিয়াম পালন করো। আর আরেকটা অর্থ হল যে সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের স্বাস্থ্য সুরক্ষা, মানুষকে নিয়মতান্ত্রিকভাবে চলতে শিখা, সময়ের গুরুত্ব আরোপ করা, এমনকি করণীয় কোনটা বর্জনীয় কোনটা, সিদ্ধ আর নিষিদ্ধ, এটা যেমন প্রত্যেক মানুষের জন্য প্রতিটি যুগে প্রয়োজন, যাতে মানুষ সাবধান ও সতর্কতার সাথে চলে প্রকৃত মানুষ হয়, এই জন্য সিয়ামের প্রয়োজনীয়তা সকল যুগে ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত
কারণ মানুষ যদি আত্মাকে পরিশুদ্ধ না করতে পারে, মানুষ যদি সংযমী না হয়, তাহলে তো মানুষ মানুষ হবে না, সে পশু বা পশুর চেয়ে অধম হয়ে যাবে। তাই এই মানুষগুলিকে মানুষ করার জন্য যে নৈতিক শিক্ষা, যে শিক্ষাটা রয়েছে সিয়ামের মধ্যে, এই জন্য আল্লাহ বিগত যত নবী পাঠিয়েছেন, যত কৌম অতিবাহিত হয়েছে, প্রত্যেককেই নৈতিক শিক্ষা দেওয়ার জন্য সিয়াম দিয়েছিলেন, এই উম্মতকেও নৈতিক শিক্ষার জন্য সিয়াম দান করেছেন। এক্ষণে আমরা এক মাস সিয়াম পালন করলাম, আমরা কি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পেরেছি? আল্লাহ যে উদ্দেশ্যে সিয়াম পালন সিয়াম ফরজ করেছিলেন, সেই উদ্দেশ্য কি আমরা অর্জন করতে পেরেছি? সেখানে মানুষ হিসাবে মানবীয় দুর্বলতা থাকবে, তাই এই মানুষগুলি যেন সিয়ামের এই রুটিন থেকে বঞ্চিত না হয়, সিয়ামের এই সুশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজের বাহিরে 12 মাসে আরো কিছু সিয়াম অতিরিক্ত আমাদের দিয়েছেন। বান্দারে, তোমার ফরজ দিয়ে যদি না হয়, নফল দিয়ে হলেও তুমি তোমার এই প্রশিক্ষণ অব্যাহত রাখবে এবং তুমি খাঁটি মানুষ হবে। এটাই হলো নফল সিয়াম। আর নফল সিয়াম দুই ভাগে বিভক্ত। এক প্রকারের নফল যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, ওই নফলগুলিকে নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ আদায় করতে হবে, যদিও সেগুলি নফল। যেমন সপ্তাহে দুদিন সিয়াম পালন করা, সোমবার আর বৃহস্পতিবার, মাসে তিন দিন সিয়াম পালন করা, চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ, আইয়ামে বিউজ এর রোজা। তারপর থাকল মুহররমের সিয়াম, যেটা 10ই মুহররম তার সাথে সংযুক্ত করে 9 ও 10, একমাত্র একটি সিয়াম আগে পিছে সংযুক্তি নাই, তা হল আরাফার সিয়াম। এছাড়া থাকল রমাদানের পরবর্তী মাস শাওয়ালের 16 রোজা, 6টি সিয়াম, এই সিয়ামগুলি নির্ধারিত। এখানে আপনি আমি রাখলে সুন্নত মোতাবেক রাখব, না রাখলে নাই। এখানে আমি ইচ্ছা করে সোমবারেরটা মঙ্গলবারে রাখব, আর শাওয়ালেরটা জুলকায়দায় রাখব, তা হতে পারবে না। নির্দিষ্ট টাইমে এই ইবাদতগুলি আদায় করতে, শাওয়ালের যে 6টি সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা তবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করার পর 6টি সিয়াম শাওয়ালে পালন করবে, তার আমল নামায় পুরো বৎসর সিয়াম পালনের নেকি লিখে দেওয়া হবে। এটির সহজ হিসাব হল এই যে আল্লাহ রাব্বুল আলামিন মাস 29 গণনা করেন কিংবা 30 গণনা করেন, এটি তার এখতিয়ার। আমাদেরকে বলছেন যে রমাদান মাস পেলে সিয়াম পালন করতে হবে, তিনি 29 পাশ
পার করে দিলেও আমাদের জন্য এক মাস, ত্রিশে করলেও আমাদের জন্য এক মাস, আর কমন হিসাব হলো এক মাস সমান ৩০ দিন, ব্যতিক্রম ২৯। আর একটা আমল বান্দা করলে আল্লাহ নিজে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নাকি বান্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দশ গুণ করে দেবেন। এখন ৩০কে দশ দিয়ে গুণ করলে হবে ৩০০ দিন। এক মাস সিয়াম পালন মানি সে বান্দা ৩০০ দিন সিয়াম পালন করার নেকি পেয়ে গেল, থাকলো বৎসর পুরা হইতে আর ৬৫ দিন, ৫ দিন আল্লাহ সিয়াম হারাম করে দিয়েছেন, ৫ দিন সিয়াম আল্লাহ হারাম করে দিয়েছেন, ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার একদিন হলো ২ দিন, আর ঈদুল আজহার পরে আইয়ামে তাশরিকের ৩ দিন, এই ৫ দিন হলো সিয়াম হারাম। থাকলো কই দিন? ৬০ দিন থাকলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলেছেন তোমাদের বছর পুরা হইতে আর ৬০ থাকলো, এই ৬০টা তোমরা পুরা করে ফেলো, ৬০টা পুরা করে ফেলো, ৬টা রাখবা, ১০ দিয়ে আল্লাহ গুণ দিয়ে ৬ দশে ৬০ পুরা করে তোমার বৎসর পুরা করে দেবে, পুরা বৎসর সিয়াম পালন করলে যে নেকি হতো আল্লাহ তোমার আমল নামায় সেই নেকি দান করে দেবে। কাজেই এই সিয়াম এর গুরুত্ব দেওয়া আমাদের খুবই দরকার। আর একটা জিনিস মনে রাখবেন, প্রচলিত কথায় বলে মানুষ অভ্যাসের দাস, আপনি যেটা অভ্যাস করবেন ওই অভ্যাসেই আপনি গড়ে উঠবেন। সুতরাং মাঝে মধ্যে নফল সিয়াম পালন করলে সিয়াম পালন করার প্রতি আপনার অভ্যাস গড়ে উঠবে, রমাদান আসলে আতঙ্কিত হবেন না, বরং স্বাগত জানাবেন। আর যারা এই নফল সিয়াম পালন করে না ওই মানুষগুলি রমাদান আসলেই তারা নিজেরা আতঙ্কিত হয়ে যায়, কি করে এই ২৯ বা ৩০ দিন পার করবে, অসহ্য কষ্ট হয়। আর এর পিছনে আমি একটা কারণও দেখেছি, আমার পার্সোনাল অ্যানালাইসিস। সিয়ামের দিনে সিয়াম অবস্থায় ঝগড়া করা নিষেধ, রাগারাগি করা নিষেধ। দেখা যায় সিয়ামের দিনে বিকাল হলে ঝগড়া বেশি বাধে, ফলের দোকানে আম কাঁঠালের দোকানে ঝগড়া বাধে। কেন বাধে? এটার পিছনে কারণ হলো মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক কারণ, মানসিক কারণ। লক্ষ্য করুন, চলতে চলতে হঠাৎ আপনার পানির পিপাসা লেগেছে, আপনি পিপাসা হজম করে নিয়ে চলেছেন, চলছেন তো চলছেন, আপনি সিলেট থেকে ঢাকায় চলে যাবেন চলবে, কিন্তু যদি আপনি পিপাসাকে অগ্রাধিকার দেন আর দিয়ে বলেন এক্ষুনি পানি কেন, তাহলে আপনি সুরমা ব্রিজটা পার হতে পারবেন না, যতবার দোকান দেবেন ততবার রেগে যাবেন, ততবারই পানির পিপাসা আপনাকে তাড়া করবে এবং যন্ত্রণায় ছটফট করবেন যেন আপনি পানি না হইলে মরে যাবেন। ঠিক যে মানুষটা আল্লাহর জন্য সিয়াম পালন করে সেই মানুষটা সময়টা আল্লাহর সাথে বিনিময় করে, ফলে
পেটের ক্ষুধার কথা তার আর মনে থাকে না, তাই তার ঝগড়ার চিন্তাও আসে না। আর যেই মানুষগুলি সামাজিকতার কারণে সিয়াম পালন করেছে, এই মানুষগুলি খালি গলির দিকে তাকায় আর কখন সময় পার হবে, এই জন্য এদের পিপাসাও বেশি, এদের ক্ষুধার জ্বালাও বেশি, আর জ্বালা সহ্য না করতে পেরে রাগও বাড়ে বেশি। অনেক সময় দেখবেন মনে করলেই মনে হয় নৌকায় চড়ে সে পাগল নড়ে, কেউ স্মরণ করাবেন না, ঠিকই সে এপার থেকে ওপার চুপচাপ পার হয়ে যাবে। স্মরণ করাবেন পাগল দেখিস, নড়বি না, নড়লেই নৌকা ডুবে যাবে, তখনই দেখবেন তার পাগলামি শুরু হয়ে যাবে এবং সে লাফালাফি করে নৌকাটা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক এই যারা দুনিয়াবি স্বার্থকে অগ্রাধিকার দেয়, এরা ক্ষুধার পাগল, পেটের পাগল, এদের এই পাগলামিটাকে স্মরণ করিয়ে দিলে এরা তখন আর বাকি সময়টা পার পায় না, মানে মনে হয় যেন এখনো মানে আর কত ঘন্টা বাকি। আর যে আল্লাহর জিকিরে থাকে, আল্লাহর এবাদতের মধ্যে থাকে, সে মনে করে হঠাৎ করেই যেন কেউ এসে বলে এই ইফতারির সময় হয়ে গেছে, তাই নাকি? মানে তার এটা খেয়াল নেই। এবার আপনারা হিসাব করেন, আমরা হিসাব করি, কয়জন আল্লাহর ওয়াস্তে সিয়াম পালন করি আর কয়জন সামাজিকতার জন্য সিয়াম পালন করি। থাকলো দ্বিতীয় অংশ, অনির্ধারিত নফল সিয়াম। অনির্ধারিত নফল সিয়াম, এটা বান্দা যখন চাইবে তখন রাখতে পারবে, তবে সে যেন দুইটা কাজ না করে। এক, সে যেন লাগাতার কয়দিন সিয়াম পালন না করে, লাগাতার কয়দিন, কারণ একসাথে নয় দিন এর অতিরিক্ত সিয়াম পালন, এটা শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল। এটাকে বলা হয় সৌমে ভেসাল বা ধারাবাহিক সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, তিনি নিজে রাখতেন, তখন তিনি বলতেন যে আমি তোমাদের মতো নই, আমাকে আমার রব ইউতইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান, তোমরা সেই স্পেশাল খাবারও পাবে না, পানও পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কাজেই নয় দিনের অতিরিক্ত কেউ নফল সিয়াম পালন করবে এটা পারবে না। নদিন কেন বললাম, যেহেতু উম্মতের জন্য অবকাশ আছে, সে চাইলে দুই মাসের ভিতরে, একটা মাস হলো বারোতম মাস জুলহজ মাস, এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত চাইলে সাধারণ মুসলিম সেও রোজা রাখতে পারে, এর অতিরিক্ত না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগের মাস শাবানে বেশি রোজা রাখতেন, সেই হিসাবে। কাজে একটা হলো ধারাবাহিকভাবে যেন বেশি বেশি দিন সিয়াম পালন না করে, দ্বিতীয় শর্ত হলো সিয়ামের জন্য নিজে থেকে কোনো দিনকে খাস না করে। যেমন সে মনে করলো আমি প্রতি শুক্রবার জুমাবার আমি সিয়াম পালন করব, এটা তার জন্য প্রকাশ্য নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ মুসলিমের হাদিস, লা তাখুসু, তোমরা খাস করিও না ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন, জুমার দিনকে সিয়াম দ্বারা খাস করিও না, মানে আমি খালি জুমার দিনই নফল সিয়াম পালন করব, বেশি নেকি পাবো, এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। কেউ যদি নফল সিয়াম পালন করতে চায়, সে যেন জুমার সাথে হয় আগের একদিন মিলায়, না হয় পরের একদিন মিলিয়ে নফল সিয়াম পালন করি। আশা করি বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।
এবারে মুসল্লিয়ানে কেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত জরুরি বিষয়, তা হল হালাল উপার্জন। হালাল উপার্জনটা এত গুরুত্বপূর্ণ যে হারাম খেলে যে হারাম খাইল সেজন্য আল্লাহর নিষিদ্ধ সীমা লঙ্ঘন করল, আল্লাহর নিষিদ্ধ সীমা লঙ্ঘন করল। হালাল উপার্জন করে খেতে হবে, তার কারণ হালাল না হইলে ওই হারাম খাওয়া দেহ জান্নাতে যাবে না। হারাম খেলে ইবাদত যে কবুল হবে না, এ ব্যাপারে সকলেই একমত যে কোনো ব্যক্তি হারাম খায় আর দোয়া করে তার দোয়া কবুল হবে না। কিন্তু কোনো ইবাদত যাতে হারাম নাই সেই ইবাদতটা আল্লাহ কবুল করবেন, দোয়া কবুল করবেন না, অন্য ইবাদত কবুল করবেন বলে কারো কারো অভিমত রয়েছে। তবে আমরা যেটা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতবার সলাতের কথা বলেছেন, সলাতের সাথে সাথে যাকাতের কথা কেন বলেছেন? আকিমুস সালা ওয়া আতুজ যাকা, সলাতের সাথে যাকাত বলার পিছনে হিকমতটা হলো এই যে সলাত আদায় করলে এটা কবুল হওয়া নির্ভর করবে ব্যক্তির দিলের পবিত্রতার উপরে, ব্যক্তির মালের পবিত্রতার উপরে। আর যাকাত দিলে দিলও পবিত্র হয় কৃপণতার রোগ হইতে, আর মাল পবিত্র হয় যাকাতের মাধ্যমে। এখানে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, তাই আল্লাহ যতবার সলাতের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। বান্দা তুমি সলাত আদায় করবে, মগর তোমার যদি দিল পবিত্র না হয়, তোমার যদি মাল পবিত্র না হয়, তাহলে তুমি হারাম খেয়ে আমাকে ডাকবে? আমি যা নিষেধ করেছি তা খেয়ে আমাকে ডাকবে? তা তো হতে পারে না। আপনারা দেখেন মানুষের জন্য আখেরাতে পাঁচটি প্রশ্ন, এমন কোন বনি আদম পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে পার হতে পারবে না। পাঁচটি প্রশ্নের ভিতরে দুটা হলো জীবন নামক পুঁজির সাথে, আর দুইটা হলো অর্থ নামক পুঁজির সাথে। ভালো করে খেয়াল করুন, জীবন নামক পুঁজি কেন্দ্রিক দুইটা প্রশ্ন। একটা বলা হবে যে জীবনটা আমি তোমাকে দিয়েছিলাম, এই জীবন পুরো জীবনটাকে কোথায় তুমি ব্যয় করেছো? তারপরে আবার বিশেষ করে বলা হবে ওয়ান শাবাবিহি, যৌবন কালটাকে কোথায় করেছো? তাহলে যৌবন কালটা জীবনেরই মধ্যে, জীবনেরই মধ্যে যৌবন। কারণ এই যে যৌবনটা, এই যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং জীবনটা আপনাকে দিয়েছিলেন দুনিয়াতে আপনার থাকার পাসপোর্ট, এটাই পাসপোর্ট, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জগতে থাকার পাসপোর্ট। যেদিন মেয়াদ শেষ হয়ে যাবে মালাকুল মৌত চলে আসবে, এরপরে আর থাকা যাবে না, পাসপোর্টের মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ, চলে যেতে হবে। তাই আপনাকে জীবন এবং যৌবনের হিসাব দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে জীবন ও যৌবনের সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক হলো অর্থের, টাকা পয়সার, ধন সম্পদের। মানুষে বলে, মানুষ বলে
যে টাকা নাকি দ্বিতীয় গড, টাকা ছাড়া কিছুই চলে না, টাকা এইরকম। তো এই টাকা সম্পর্কে, অর্থ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুটা প্রশ্ন। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কামাই করেছ কোথ থেকে, তোমার আয়ের উৎসগুলি আমার সামনে প্লেস করো। তোমার আয়ের উৎসগুলি কি? তার অর্থ হল আয়টা হালাল মতো হয়েছে না হারাম মতো হয়েছে, হিসাব দিতাম। এবার আয়টার হিসাব দিলেন, খরচ করেছেন কোন পথে তারও হিসাব দিতে হবে, না হলে দুনিয়ার দুদক আপনাকে ধুলাই করে দেবে যে আপনাকে আপনার আয়ের উৎসগুলি বলতে হবে, উৎস গোপন করা যাবে না, গোপন করলেই মামলা। আর বিয়ে করেছেন তারও লিগেল খাত দেখাইতে হবে, না জঙ্গিবাদকে আপনি হেল্প করেছেন তারও বিরুদ্ধে মামলা। সুতরাং আপনাকে আয়টা যেরকম দেখাতে হবে বেটাও তেমন দেখাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আখেরাতে এটাই চাইবেন, আয়টা এবং বেটা। সুতরাং রুজি হালাল করতে হবে। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন সূরা আল আরাফের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনে পৃথিবীতে স্থির করে দিলাম, মানে পৃথিবীতে বসবাস করিবার জন্য তোমাদেরকে অধিকার দিলাম। ওয়াজআলনা লাকুম ফীহা মাআশ, এবং এই জমিনে এই পৃথিবীতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থাও করিয়া দিলাম। তারপর আল্লাহ বলছেন কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা কমই শুকরিয়া আদায় করো। এই জমিনকে তোমাদের জন্য বসবাস উপযোগী করে দিলাম আর জীবিকার ব্যবস্থাও করে দিলাম। তাহলে বোঝা গেল যে আল্লাহ জমিন দিয়েছেন, সেই আল্লাহ জীবিকাও দিয়েছেন, তাই তার পছন্দের জীবিকা গ্রহণ করতে হবে, তার অপছন্দের জীবিকা গ্রহণ করলে ইবলিসের দলভুক্ত হয়ে যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 15 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, তিনি সেই আল্লাহ যে আল্লাহ জাআলা লাকুমুল আরদা যালুলা, তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করিয়া দিয়েছেন, পৃথিবীকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। কিরকম অনুগত? নরম করে দিয়েছেন। জমিনে হাল বাইতে গেলে জমিন যদি বলতো খবরদার আমার গায়ের উপরে আচর পড়লে তোমাকে আস্থা গ্রাস করে ফেলব, কি হতো? চাষাবাদের বাহাদুরি হতো? ইচ্ছা করে পাইলিং করে আমি সেখানে বাড়ি করছি বলে একটা হাতুড়ে আঘাত আমার উপরে পড়লে তোমার কলিজা আমি উঠায় নেব, কি বাড়ি করতে পারতাম? ভূগর্ভ থেকে আমরা গ্যাস উত্তোলন করছি, তেল উত্তোলন করছি, স্বর্ণ উত্তোলন করছি, কয়লা উত্তোলন করছি, খনিজ পদার্থ অনেক কিছু উত্তোলন করছি, খাচ্ছি আমাদের সুবিধার জন্য। জমি যদি বলতো খবরদার আমার পেটের ভিতরে হাত দিবা, তোমার কলিজার ভিতরে হাত দেব, পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাআলা লাকুমুল আরদা যালুলা, তোমরা চলো তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি, ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের কাদের উপরে ভর করিয়া তোমরা চলো, আমি তোমাদেরকে দিলাম অধিকার, জমিনের উপরে চলো আমি অধিকার দিলাম, কিন্তু ওয়াকুলু মির রিজকিহি, এই জমিন থেকে উৎপন্ন ফসল তোমরা খাও, ও ইলাইহিন নুশুর, মনে রাখো ফিরে যেতে হবে, এই এই ফিরে যেতে হবে, তার দিকেই ফিরে যেতে হবে। সুতরাং এর অর্থ কি? তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিলাম, জমিনে চলবা, জমিনের রিজেক খাবা, মনে রাখবা আমার কাছে হিসাব তোমাদের দিতেই হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। সুতরাং যা পাইছো
তা খাইও না, একটু যাচাই বাছাই করে দেখো খাওয়া সবটা যাবে কি যাবে না। হালাল খাওয়ার নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা এর 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে তাইয়্যিব রিজিক দিয়েছি সেটা খাও। তাইয়্যিবের অর্থ আমরা করি পবিত্র, তাইয়্যিবের অর্থ আমরা পবিত্র করি। আসলে তাইয়্যিব খাবিস এর বিপরীত। তাইয়্যিব হলো ওই সকল খাবার যা দেহের জন্য উপকারী, যা দেহের জন্য উপকারী, আর খাবিস হলো ওই সকল খাবার যা দেহের জন্য, মস্তিষ্কের জন্য, রক্তের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আমাদেরকে তাইয়্যিব বা পবিত্র খাবার খেতে আদেশ করেছেন। সূরা আল মাঈদার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, হে নবী, তারা তোমাকে জিজ্ঞাসা করিবে কি জিনিস তাদের জন্য হালাল করা হইয়াছে। মা উহিল্লা লাহুম, কি তাদের জন্য হালাল করা হইয়াছে। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য যা স্বাস্থ্যের জন্যে উপকারী সেইগুলি আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ হালাল করে দিয়েছেন উপকারী বিষয়গুলি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়ুহাররিমু আলাইকুমুল খাবায়িস, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য তাইয়্যিবগুলিকে, উপকারী খাবারগুলিকে হালাল করেছেন, আর খাবাইস অনিষ্টকর, ক্ষতিকর, মস্তিষ্কে বিকৃতি ঘটায়, অঙ্গ প্রত্যঙ্গে আপনার ক্ষতি সাধন করে, রক্ত সঞ্চালনে ব্যাঘাত সৃষ্টি করে, এ সকল সব বস্তু খাবিস এর অন্তর্ভুক্ত, আর সবগুলি আল্লাহ হারাম করেছেন। সূরা আল বাকারা এর 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, আপনাকে আমাকে লক্ষ্য করে, এই মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে যা হালাল এবং তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব, তাইয়্যিব হলো আমরা বলি পবিত্র, যা বললাম একটু আগে যে উপকারী পবিত্র। কিন্তু খাওয়ার জন্য দুটা শর্ত লাগবে, একটা হলো পবিত্র হতে হবে, আরেকটা হলো হালাল হতে হবে। হতে পারে যে এটা পবিত্র কিন্তু হালাল নয়, যেমন মাটি পবিত্র, মাটি পবিত্র কিন্তু মাটি খাওয়া হালাল নয়, হারাম। কাজেই পবিত্র আল্লাহ বলছেন যে তোমরা খাও হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব, উপকারী, হালাল এবং পবিত্র সে খাবার তোমরা খাও। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেন এই কথা? আল্লাহ বলছেন তোমরা শয়তানের খুতুওয়াত, খতমানি, খতমানি চিহ্ন, আর খুতুওয়াত পায়ের চিহ্ন। খুতুওয়াত বলা হয় প্ল্যানিং, প্ল্যান তৈরি করা হয়, এই যে ম্যাপ ড্রয়িং করা হয় এটাও খুতুওয়াত। তাই আল্লাহ বলছেন শয়তানের প্ল্যানে চলিও না, শয়তানের অনুসরণ করিও না, ওর নীল নকশা মতো তুমি চলিও না,
তাহলে এর দ্বারা কি বুঝাইলেন আল্লাহ? আল্লাহ বুঝাইলেন, আগে বললেন হালাল তৈয়িব খাও, শয়তানের নকশা মতো চলিও না, তার অর্থ হলো হালাল তৈয়িব খাইলে আল্লাহ খুশি হবেন, শয়তান বেজার হবে, আল্লাহর পথে চললেন। আর যদি আপনি হালাল তৈয়িব না খান, অর্থাৎ তার বিপরীত কি? হারাম এবং খাবিস। হালালের বিপরীত হারাম আর তৈয়িবের বিপরীত খাবিস। ওই যে আল্লাহ বলছেন ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আপনার ওই খাবিস এবং হারাম এইটা যদি আপনি খান, তাহলে আপনি আর আল্লাহর বান্দা থাকলেন না, আপনি ইবলিসের বান্দা হয়ে গেলেন। আপনি আল্লাহর প্ল্যান অনুযায়ী চললেন না, আপনি ইবলিসের প্ল্যান নীল নকশা অনুযায়ী চললেন। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, হালাল খাবে, পবিত্র খাবে, আর ইবলিসের নকশা অনুযায়ী চলিও না। আমরা আজকের এই দিনে সারা পৃথিবীর মানুষ এক ধরনের সংকটের জালে আবদ্ধ। জাহিলি সমাজ ব্যবস্থায় যে সকল রীতিনীতি ছিল, এইগুলি এখন নব্য জাহিলিয়াতের মতো নতুনভাবে সেজে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানুষের স্কন্ধে এটা ঝেঁকে বসেছে। জাহিলি যুগে অর্থনীতির মূল উৎস ছিল সুদ, আজকেও অর্থনীতির মূল উৎস এখন সুদ হয়ে গেছে, সুদ ভিত্তিক অর্থনীতি। জাহিলি যুগে জুয়া খেলা হতো, আজকেও জুয়া খেলা মানুষের ভিতরে অবাধ। জাহিলের যুগে মদ পান করা হতো, আজকের যুগে আবার সেই মদ নতুন করে সমাজের ভিতরে বিভিন্ন নামে বেনামে আসতেছে। জাহিলি যুগে লটারি করা হতো, আজকেও মানুষরা লটারি করে বাজি ধরে নিজেরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে, আর কেউ বা কামাই করতেছে। জোয়ার জোয়ারের পানির মতো কাউকে চর বাসিয়ে দিচ্ছে, আর কারো বাড়িঘর একেবারে সাগরে ডুবিয়ে নিচ্ছে। এই রকম খেলতামাশা চলছে, সব জাহিলিয়াত আমাদের সমাজে এখন ঝেঁকে বসেছে। এটার কারণ হলো যখন আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলকে চিনতে পারি না, আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শেকেলে পুরাতন মনে করি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলাকে আমাদের জীবনে আমাদের লাইফস্টাইলটায় যেন মনে করি যে আমরা পুরানা হয়ে গেছি। এই যে পুরানা বলতে বলতে আমরা যে আবার নতুন নামের ধাঁধায় সেই জাহিল যুগের পশ্চাৎপদ জীবনধারা আমরা আবার আমদানি করছি টের পাই না। আপনারা দেখবেন যারা ব্যবসায়ী তারা কিন্তু মডেল চেঞ্জ করে। এক সময় ঢিলা ডালা জামা চলত, এখন আসলো টাইট পিট, নাম দিয়েছে কি যেন স্কিন টাচ না কি যেন নাম এরকম, ওইটার ভিতরে ঢুকে কেমনে এটাই তো বড় কঠিন জিনিস প্রশ্ন। আচ্ছা এটা তো হলো হলো, এখন আবার নতুন করে দেখছে যে এরা এই কতদিন চালাইলাম টাইট দিয়ে, এখন একটু ঢিল দেই। এখন দেখবেন নতুন করে শহরে বন্দরে গেলে মেয়েরা একটা পড়ছে, এটা কি তার ছায়া না এটা তার ছেলোয়ার বোঝাই মুশকিল, ছায়া না ছেলোয়ার বোঝাই মুশকিল। আর ছেলেরা করতেছে কি প্যান্ট বাদ দিয়ে ধুতির মতো এক ধরনের পাঞ্জাবি ছেলোয়ার বের হয়েছে। হিন্দুরা যেরকম ধুতি পেশিয়ে পেশিয়ে পড়ত, ঠিক ধুতির মতো ফোলা, এই জায়গা ফোলা নিচটা চাপা, এটা ভাঁজ করা স্টাইলের একটা বের করেছে। বাবা স্টাইল তো কোত্থেকে আসে, এই স্টাইলগুলি নিয়ে এখন ব্যবসায়ীরা আবার বাজার গরম করতেছে। ঠিক আমাদের এই সভ্য সমাজে মানুষকে বোকা বানাবার জন্য জাহিলি সমাজের সেই পচা অর্থনীতি, সমাজনীতি, সুদ সুদ ঘুষ, জুয়া, নারীবাজি,
এই সমস্ত অশ্লীলতা আবার নতুন করে আমদানি করে আমরা পুরা সমাজটাকে বলছি নতুন মডেল দিচ্ছি, কিন্তু কি মডেল দিচ্ছি আমরা নিজেরাও বুঝতেছি না। ওই দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকাই গিয়ে তুমি তখন একলা করে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। তা আমিও বুঝি না তুমিও বুঝো না, বাস চলো সব একরকম, এটা অত্যন্ত মারাত্মক। আমি শেষাংশে চলে এসেছি। আমি আপনাদের বলতে চাই যে সবচেয়ে উত্তম রুজি হলো নিজ হাতে কামাই করা রুজি, উত্তম রুজি। আর আমাদের এই সমাজের মানুষেরা নিজে জমি জমা চাষাবাদ করে না, পেস্টিস হ্যাম্পার হয়ে যাবে। তারা মনে করে চাকরি করা, চাকরি যে পরের গুলামি ওইটা বুঝে না। জমি জমা চাষাবাদ করা যে নিজের স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে নিজেরা ফ্যাশনের নামে এটাকে বাদ দিয়ে তারা এখন অন্যের গোলামি খুঁজে। যে চাকরি করলো সেই নাকি সফল, ছেলে লেখাপড়া করানোর পিছনে মা বাবার একমাত্র টার্গেট ছেলে যেন চাকরিজীবী হয়। চাকরি করে নাই, চাকরি করে নাই তখনই মাথা গরম, তাহলে লেখাপড়া করে কি লাভ হইল? মানে লেখাপড়ার উদ্দেশ্য যে তাকে মানুষ করা, তার জ্ঞান চক্ষুকে খুলে দেওয়া, সে যে সভ্য মানুষ হয়, এটা এখন উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো চাকরি। শুনুন, গত 15ই রমজান এক ভদ্রলোকের সাথে দেখা হলো। সেই ভদ্রলোক বাড়ি তার নারায়ণগঞ্জে, আমি না বললেই পারছি না। ভদ্রলোক বয়সে আমাদের চেয়ে বেশি হবেন, আমার মনে হয় 60 এক্সিট করেছে। সুটাম দেহি, দাড়িগুলি মিন্দি দেওয়া লাল মানুষটা। একটি প্রোগ্রামে গেলাম, তো আমার সেবার জন্য অর্থাৎ আমার উজুর পানি আনার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আমি একটু লজ্জিত হলাম, কেন এই কাজটা করছে। যাই হোক, তারপরে আমি ওই লোকটার কাছে ক্ষমা চেয়ে নিলাম এবং তাকে, তার প্রতি আমার একটা যেন শ্রদ্ধার ভাব এসে গেল। আমার গাড়িতে করে ঢাকা ফিরলাম। ফেরার পথে আমার কৌতূহল ওই লোকটার সম্পর্কে জানার জন্য। লোকটার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, আপনি কি করেন? বলে, ছোটোখাটো ব্যবসা করি। কি ব্যবসা করেন? বলে, আমি নিজে সরিষা কিনি আর ওটা ভাঙ্গাই, তেল করি, কিছু মানুষ জানাশোনা তারা ওই খাঁটি তেলটা আমার কাছ থেকে নেয়। আর কি করেন? বলে, আমি কালিজিরা নিজেই কিনে সেটা ভাঙ্গাই, কেউ যদি কালিজিরার তেল চায় আমি তাকে দিই। আর কি করেন? বলে, আমি ওই যারা মধু চাক কাটে ওদের সাথে আমার কন্ট্রাক্ট, ওদের মধু আমি কিনবো না। ওরা যেদিন চাক কাটে সেই দিন আমি সাথে গিয়ে থাকবো, আর ওরা মালিককে অর্ধেক দিয়ে যে অর্ধেক আসল মধু আনবে মিশাইবার আগে আমি খাঁটিটা নিয়ে আসি, এবং জানাশোনা মানুষটা আমার কাছে খাঁটি মধু নেই। কয়দিন ব্যবসা করেন? বলে, 3 দিন ব্যবসা করি, আর বাকি 4 দিন, বলে, বাকি 4 দিন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, খেদমত করি। ওই আল্লাহর রাস্তায় বলতে আবার মনে করবেন না যে গাঠটি নিয়ে দৌড় দিছে, তার ইতিহাস শুনেন, শিক্ষা আছে। আমি বললাম, আপনার আয়ের উৎস কি? কী দিয়ে এই দিয়ে চলেন কি করে? বলে, আমার এক ছেলের সৌদি আরবের রিয়াদে থাকে, এক কোম্পানিতে চাকরি করে, বড় ছেলে। আর কি? বলে, ছোটো ছেলেকে আমি বুখারি পড়ায় এসি, একজন আলেম বানায়েছি, আল্লাহ বানিয়েছে একজন আলেম, দাওরায়ে হাদিস পাশ করায়েছি। ছেলে কি করে? বলে, প্রসিদ্ধ বাংলাদেশের সেরা পাইকারি কাপড়ের হাট হলো বাবুরহাট, শেখেরচর বাবুরহাটে আমার ছেলে পাইকারি কাপড়ের ব্যবসা করে, পড়ালেখা করে আলেম হয়ে ব্যবসা করে, আর ফাঁক দিয়ে দিনের দাওয়াতি কাজ করে। বলে, আপনি কি করেন বাকি 4 দিন? বলে, বাকি 4 দিন আমার এরিয়ায়, আমার মহল্লার আশেপাশে 135টি মসজিদ আছে, এই 135টি মসজিদ আমি আল্লাহর ওয়াস্তে ঘুরে ঘুরে ধুয়ে পরিষ্কার করে দেই। কিভাবে?
বলে একটা মোটর সাইকেল কিনেছি, 100 ফুট পাইপ কিনেছি, আরও মোছার যন্ত্রপাতি কিনেছি টাইলসওয়ালা মসজিদগুলি ধোয়ার জন্য। তা আমি এই কাজ করি, বিনিময় জনগণ দিতে চাই। আমি বলেছি যার ঘর তার কাছ থেকেই আমি নেব, আপনাদের কাছ থেকে কিছু নেব না। 135টা মসজিদ সে পরিষ্কার করে। আমি বললাম আপনার আয়ের আর কোনো উৎস আছে? বলে সেই গাউসিয়া মার্কেটে আমার বড় বড় দুটা দোকান আছে, সেগুলি ভাড়া। তাহলে সেই লোক মিসকিন নয়, সেই লোক সচল ব্যক্তি, অথচ সে মসজিদ পরিষ্কার করতেছে, মহল্লায় ঘুরে ঘুরে পানি দিয়ে ধুয়ে মসজিদটা আবার মুছে পরিষ্কার করে দিয়ে আসতেছে। বুঝে বলছে আমি সব আমি কোনোদিন আগে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত মসজিদ ধুইতে পারতাম, এখন আর আমার শরীর কুড়ায় না, 5 থেকে 6টা মসজিদ ডেইলি আমি পরিষ্কার করি। আল্লাহর বান্দা আছে তো ওই বান্দা। বলছিলাম সে তার ছেলেকে আলিম বানিয়ে ব্যবসায়ী বানিয়েছে। আলিম বানানোর অর্থ এই নয় সে কোথাও মুয়াজ্জিনি করবে, কোথাও খতিবি করবে, এটা নয়, এটা তার জন্য অপশনাল সাবজেক্ট, সে চাইলে এটা এটা সে করবে। আর কম্পালসারি সাবজেক্ট হলো তার রুজি, হালাল রুজির জন্য সে যাবে। আমাদের জীবন চিন্তা পরিবর্তন করতে হবে। শরণ বুখারীর হাদিস, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি আমালি ইয়াদিহি। আল্লাহ নবী বলেন যে কেউ কখনো উত্তম খাবার খায়নি ওই লোকের চেয়ে, অর্থাৎ ওই লোকের খাবার চেয়ে উত্তম খাবার হতে পারে না যেই লোক তার নিজের হাতে কামাই করে সেটা খায়। নিজের হাতে কামাই করে যে খায় সেই লোকটা হলো, আল্লাহ নবী বলছেন তার খাবারটা হলো এটা উত্তম খাবার। তারপরে বলছেন ও আন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম নিজে হাতে কামাই করে খেতেন। বুখারীর হাদিস। তারপর মুসলিম এবং তিরমিজিতে যে হাদিসটি রয়েছে, আমি যেটা বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করে বলছেন তোমরা হালাল রুজি খাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সম্বোধন করে বলেছেন হে নবী ও রাসূলগণ তোমরা হালাল রুজি খাও। আল্লাহ নবী বলেন শুনে রাখো হে মানুষেরা, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র সত্তা, তিনি তাইয়িব ছাড়া পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দৃষ্টান্ত দিয়ে বললেন লোকটি সফরের মধ্যে দোয়া করলে কবুল হয়, অথচ সে দোয়া করল আর আল্লাহ নবী বলেন তার পোশাকটা হারাম টাকা দিয়ে কিনা, তার খাবারটা হারাম টাকা দিয়ে কিনা, কিনা খাবার পান করেছে সেটাও হারাম, শরীরের রক্ত কণিকা পুষ্টি সেটাও তার হারাম, ফান্না ইউস্তাজাবুলা, তার দোয়া কোত্থেকে কবুল হবে? তার অর্থ হলো তার দোয়া কবুল হবে না। অতএব একজন সাহাবি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন আমি যেন এমন ব্যক্তি হই যে মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করলে আল্লাহ যেন কবুল করেন, অর্থাৎ আমি এমন ব্যক্তি হই যেন আল্লাহ আমি চাইলেই আল্লাহ দেন। কত কত বড় একটা দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বললেন, আল্লাহর কাছে চাইলেন না বরং লোকটাকে বললেন আতিব আতিব মাতআমাক, তুমি তোমার খাবারটাকে হালাল করো, তুমি ওই ব্যক্তি হয়ে যাবে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। আতিব মাতআমাক, তুমি তোমার খাবারটাকে পবিত্র করো, হালাল করো, তাহলে তুমি হয়ে যাবে তুস্তাজাবু দাওয়াতাক, তোমার দাওয়াত তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কাজেই আজকের এই দিনে আমরা দুটি বিষয়ে আলোচনা করলাম, এক অংশ হলো সিয়ামের হাকিকত এবং নফল সিয়ামের প্রয়োজনীয়তা, আর দ্বিতীয় অংশে আমরা আসলাম হালাল উপার্জনের প্রয়োজনীয়তা নিয়ে।
এই বিষয়টি যেন আমরা মাথায় রেখে আমরা আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন আর-রাউফুর রাহীম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم دمر أعداءك أعداء الدين اللهم جمع كلمة المسلمين اللهم جمع كلمة المسلمين اللهم أصل ذات بيننا برحمتك يا أرحم الراحمين اللهم ارحمنا برحمتك يا أرحم الراحمين اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله. استووا أقيموا صفوفكم اعتدلوا الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر سمع الله لمن حمده الحمد لله سبحانه وتعالى الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. الله ذكرك وشكرك وصلك اللهم لا تنتهي.